হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। ফ্রান্সের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ জানিয়েছে সারা বিশ্ব। এরই ধারাবাহিকতায় দেশের চাঁদপুর পৌর সুপার মার্কেট এবং নারায়ণগঞ্জ দেওভোগ মার্কেটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ছবি, যার ওপর পা রেখে চলাচল করছে মানুষ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের প্রতিটা মার্কেটে এমন ব্যবস্থা করার আহ্বান জানায় ধর্মপ্রাণ মুসলমানরা। ফ্রান্সের পূর্ণ বয়কটের ডাক দিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তাদের এই আন্দোলন ব্যাপক সাড়াও দেয় বিশ্ববাসী। এছাড়া ফ্রান্সের সকল পূর্ণ বয়কট ও ত্রিপোলির একটি স্টোরে ক্রেতারা এসে লাইনে দাঁড়াচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্নিত স্থানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ছবি, যার উপর পা রেখে ক্রেতাদের দাঁড়াতে হচ্ছে। এভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন নিয়মে যে যার মতো করে জানাচ্ছে প্রতিবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আসলে একটি ভালো, খুবই ভালো একটি ব্যবস্থা। এইভাবে আপনারা সবাই প্রতিবাদ করুন প্রতিটা ক্ষেত্রে, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে। এই যেই মানে ম্যাক্রো বিয়াদব একটা কুলাঙ্গার যে আমাদের নবীকে অপমান করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন হবে। আর আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ যেন ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নেয়। তো এই বলে শেষ করছি। আপনারা কি মনে করেন না মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সবসময় আমাদের সাথে থাকুন। সবসময় সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।